দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পীরগঞ্জের বাসিন্দাদের। মহানন্দা নদীর ওপর সেতু তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন। পীরগঞ্জের মহানন্দা ঘাটে বর্তমানে ফেরি চলাচল করে, ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তিনটি ব্লকের কয়েক হাজার বাসিন্দাদের। পীরগঞ্জ ঘাটে মহানন্দা নদীর ওপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের, অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার মালদহ জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘুরে দেখলেন গোটা এলাকা, দ্রুত ব্রিজ তৈরির আশ্বাস দিলেন স্থানীয়দের। রতুয়া দুই নম্বর ব্লকের এবং পাশাপাশিভাবে গাজল ব্লক এবং পলমালদা ব্লক, তিনটা ব্লকের মানুষের একটা সংযোগ স্থল মহানন্দা নদীর উপরে পীরগঞ্জ ঘাটের উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের দীর্ঘদিনের দাবি। সেই দাবি নিয়ে এর আগেও দু একবার বসা হয়েছে। এবার আমরা জেলা সমাহর্তাকে নিয়ে, জেলার এসপি সাহেবকে নিয়ে, সমস্ত টিম, বিভিন্ন দপ্তরের সবাইকে আজকে এখানে নিয়ে এসেছিলাম। আমাদের দাবি যে অতি সত্বর এই ব্রিজটা করা হোক। আমরা আজকে আলোচনা হয়েছে, ডিএম সাহেব দেখেছেন ব্যাপারটা, ডিপিআর তৈরি হবে এবং আমরা রাজ্য সরকারের সাথেও কথা বলবো, বিভিন্ন দপ্তরের সাথে। আমরা আশা রাখছি দ্রুতগতিতে ব্রিজ হবে। ব্রিজকে সামনে রেখে আজকে আমরা এখানে এসেছিলাম। পুরাতন মালদহ, গাজল ও রতুয়া দুই এই তিনটি ব্লকের বাসিন্দারা পীরগঞ্জ মহানন্দা নদীর ফেরিঘাট দিয়ে যাতায়াত করেন। মহানন্দা নদীর ওপর সেতু না থাকায় নৌকায় করে সাইকেল বাইক নিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের, এমনকি জরুরি ভিত্তিক সময় ঘুরপথে যাতায়াত করতে হয়। পীরগঞ্জ ঘাটে ব্রিজ তৈরি হলে তিনটি ব্লকের কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। শনিবার রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালতিপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি সহ অন্যান্য কর্তাধিকারীরা। অলরেডি আজকে দেখেছি আমাদের টিম যে আছে জেলার, আমাদের ইরিগেশন দফতর এবং আমাদের পিডব্লিউডি দফতর, তাদেরকে সার্ভের জন্য পাঠাবো। বিডিও সাহেব যৌথভাবে উদ্যোগ নিয়ে আমাদের তিনটে যে ব্লক আছে, গাজল, ওল্ড মালদা এবং রতুয়া টু, তিনটে ব্লককে নিয়ে খুব শীঘ্রই সার্ভে করবে। পরিদর্শন করে দ্রুত যাতে ব্রিজের কাজ শুরু হয় সেই আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের পক্ষ থেকে এলাকায় ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মহানন্দা নদীর ওপর প্রায় 300 মিটার এই ব্রিজ হবে। দ্রুত সেচ দপ্তর ও প্রত দপ্তরের কর্তারা পরিদর্শনে যাবেন এলাকা, তারপরেই রিপোর্ট পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। দ্রুত ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হবে। মালদহের পীরগঞ্জ ঘাটে ব্রিজ তৈরির এর আগেও আশ্বাস দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, তবে তা বাস্তবায়িত হয়নি। এর আগেও একাধিক সরকারি কর্তা আধিকারিক থেকে মন্ত্রী এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন, আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করে ব্রিজ তৈরির আশ্বাস দেওয়া হলো। নতুন করে জেলা প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। মালদা থেকে হর্ষিৎ সিংহ, News18 লোকাল। এটা খুবই ইম্পর্টেন্ট।